বছরের শিশু আয়ান তার সুন্নতে খাতনার সময় ইউনাইটেড হসপিটালে অতিরিক্ত অ্যানেস্থেশিয়ার কারণে মারা যায়। তো পরবর্তীতে এই রিট পিটিশন ফাইল করা হয়, তারপরে স্বাস্থ্য অধিদপ্তর একটি রিপোর্ট সাবমিট করে এই ঘটনার পিছনে কী কারণ ছিল, সেই রিপোর্টটিকে অনারেবল হাইকোর্ট ডিভিশন ম্যানিপুলেটেড রিপোর্ট হিসেবে ডিক্লেয়ার করে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠন করে দেয়। সেই তদন্ত কমিটি গঠন করে 21-2-2024 তারিখে, তারপর থেকে আজ এটা নভেম্বর মাস, গত প্রায় 9 মাসেও এই তদন্ত রিপোর্টটা এখনও সাবমিট হয় নাই। তো আজকে আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশনে এই বিষয়টা আমরা নজরে নিয়ে আসি। এজি অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস বলেন যে তারা তদন্ত কমিটি যেটি করা হয়েছিল, বাংলাদেশের বড় কয়েকজন ডক্টর এবং ডিপার্টমেন্ট অফ লয়ের একজন আইনবিজ্ঞানী নিয়ে যে তদন্ত কমিটিতে সাবমিট করা হয়েছিল, সেই তদন্ত কমিটির সাথে তারা যোগাযোগ করেছেন এজি অফিস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব। তাদেরকে বলেছেন তারা যে এখন পর্যন্ত তারা রিপোর্টটি সাবমিট করতে পারেন নাই। অনারেবল হাইকোর্ট ডিভিশন এই বিষয়টিকে খুবই গুরুত্ব সাথে নিয়েছেন এবং যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি এবং লশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি, তো আগামী 12-1-2025 অর্থাৎ 12-ই জানুয়ারি 2025 তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন। কেন প্রতিবেদন দিতে পারেনি কিছু বলছে? তারা প্রতিবেদন দিতে বলছেন তাদের পার্সোনাল ইনক্যাপাসিটি ছিল, সেই জন্য তারা পারে নাই, আরও সার্বিক পরিস্থিতি মিলে তারা এটা রিপোর্টটি প্রিপেয়ার করতে পারেনি। পাশাপাশি আরেকটি বিষয় আমরা হাইকোর্টের নজরে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে ডিউরিং দ্য ইস্যুইং অফ দ্য রুল 3টা অ্যাডেন্টোরিম প্রেয়ার ছিল, তার মধ্যে একটি ছিল যে বাংলাদেশে কতগুলো লাইসেন্সড অ্যান্ড আনলাইসেন্সড হসপিটাল আছে সেগুলোর একটি রিপোর্ট সাবমিট করা, সেটা স্বাস্থ্য অধিদপ্তর করেছে। আরেকটি ছিল হচ্ছে এই তদন্ত প্রতিবেদনটি সাবমিট করার কথা, যেটা ইয়ের টু বি সাবমিটেড আগামী 12-1-25। পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে ইউনাইটেড হসপিটালে গত 15 বছরে কতগুলো এরকম মেডিকেল নেগলিজেন্সের কারণে রোগী মারা গিয়েছে সেই ধরনের একটি রিপোর্টও সাবমিট করার কথা ছিল, তো সেটাও তারা এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর করে নাই। তো আমরা সেটাও নজরে আনি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেন যে আগামী 12-1-25 মধ্যে সেই গত 15 বছরে ইউনাইটেড হাসপাতালে কতগুলো ধরনের ঘটনা ঘটেছে সেই রিপোর্টটাও যেন আগামী 12-1-25 মাধ্যমে সাবমিট করা হয়। আর ওই কতগুলো হাসপাতাল লাইসেন্সবিহীন আছে ওইটার কোনো পরিসংখ্যান জানতে পেরেছেন? হ্যাঁ, ওইটার পরিসংখ্যান আমরা এর আগে তো এই বিষয়ে আমরা একটি সাক্ষাৎকার দিয়েছিলাম, ওইটা আগামী ডেটে আবার আমরা এখন লেটেস্ট পজিশনটা কি সেটা আবার আপনাদের বলার চেষ্টা করবো। ধন্যবাদ। ডিএজি কে ছিল ভাই?